আসসালামু আলাইকুম, কেমন আছেন? কখনো কি দেখেছেন একটা মানুষ যখন বড় হয়ে তার গরিলা বন্ধুকে খুঁজতে চলে যায়, অথবা সাপের সাথে মানুষের একটা ছোট্ট বাচ্চার বন্ধুত্ব? কি দেখেননি? শেষ পর্যন্ত দেখতে থাকেন, চমকে যাবেন। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব, আর সেটা হোক না কেন মানুষের সাথে অথবা কোনো জীবজন্তু। যদি মানুষ এবং পশু পাখির মধ্যে বন্ধুত্বের কথা আসে, তাহলে সবার প্রথমেই কুকুর এবং বিড়ালের খেয়ালই হয়। আর এই কুকুর বিড়ালকে কিন্তু এমনিতেও মানুষের সবচেয়ে কাছের বন্ধু হওয়ার যোগ্যতা রাখে বলে অনেকের ধারণা। আর মানুষ এবং এর ভিতরের গভীর সম্পর্ক আপনি তো অনেকবারই দেখেছেন, হয়তো বাস্তবে আর না হলে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আজকে আমরা এই কুকুর বিড়াল নিয়ে কথা বলবো না। আজকে আমরা বিষাক্ত সাপ থেকে শুরু করে এমন কিছু জন্তুর বন্ধুত্ব দেখাবো যা প্রায় অসম্ভব। তো সাকাল ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম অ্যাগেইন। সবার প্রথমেই চলেন আমরা সবার প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে শুরু করি। যদি হঠাৎ আপনার সামনে বাঘ চলে আসে, তাহলে কি হবে? আপনি তো মনে হয় আপনার সেন্সই হারিয়ে ফেলবেন। এখন এই জনাবকে দেখেন, যেখানে বাঘকে দেখে আমাদের সেন্স থাকে না, আর এই লোকটা কিনা বাঘের সাথে গোসল করছে। কি চমকে গেলেন? কিন্তু এটাই সত্য, এটা তার প্রতিদিনের কার্যক্রম। আসলে সে একজন ট্রেইনার, যে বাঘ সিংহকে ট্রেন করে থাকে। আর আপনি যেই বাঘকে দেখছেন, ওই বাঘটা জন্ম থেকেই এই লোককে দেখে আসছে, আর তাকে খুব ভালোভাবেই জানে। আর এই জন্য তাদের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল ছিল। আর এমন ভিডিও মিস না করতে চাইলে সকাল ফ্যাক্টস সাবস্ক্রাইব করে রাখেন। আর প্রথম দিক দিয়ে সবাই এটা দেখে চমকে গিয়েছিল, দেখতে থাকেন চমক তো শেষে আরও। আর হ্যাঁ, স্কিপ করলেন তো মিস করলেন। ভিডিওতে দেখা এই বাচ্চাটি বানরগুলোর সাথে এমনভাবে খেলছে যে দেখে মনে হচ্ছে সে তার বন্ধুদের সাথেই খেলছে। আর আপনি জেনে অবাক হবেন যে ছেলেটার ছোটোবেলা থেকেই এই বানরগুলোর সাথে খেলতে খেলতে বড় হয়েছে। আর আপনি দেখতেই পাচ্ছেন ছেলেটা কীভাবে খাবার খাওয়াচ্ছে। আপনি কি এমন একটা মুভি দেখেছিলেন? আমার তো নাম মনে পড়ছে না, ভুলে গেছি, কিন্তু দেখেছিলাম, আপনার মনে আছে? আর এই বানরগুলোর সাথে ছেলেটার এখন এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যে সকাল হলেই বানরগুলো ছেলেটার বাড়ির সামনে এসে পড়ে, আর ছেলেটাও কোনো কিছু না ভেবে তাদের সাথে খেলায় সামিল হয়ে যায়। আর দিন দিন শুধু তাদের বন্ধুত্ব গভীরই হচ্ছে। এখন একটু এটা দেখেন, একটু ভাবেন তো বন্ধুত্ব এমনও হয় নাকি। আপনার হয়তো মনে হচ্ছে আমার বাসার হাঁসও তো আমার সাথে এমন করে, কিন্তু না, এটা একটু অন্যরকম। লোকটাকে দেখার সাথে সাথেই সে এমন করে, আর যখনই দেখতে পায় তখনই ছুটে আসে। এক কথায় সারাদিনই এরকম লেগে থাকে, অন্যরকম তাই না? ইস, আমার যদি এমন একটা পাখি থাকতো। এই দুইজনের কাহিনীটা তুর্কির মির্জানের আরেকজনকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, যে সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘুরছে। ঘটনাটা কিছু বছর আগের। একবার সে দলের সাথে উঠছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পাখায় আঘাত পেয়ে সে নিচে পড়ে যায়, হয়তো কোনো শিকারের কাজ অথবা অন্য কোনোভাবে আঘাত পায় আর নিচে পড়ে যায়। তখন মির্জান তাকে দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে ফেলে। আর আজকের অবস্থা তো আপনিই দেখতে পাচ্ছেন কতটা আত্মিক সম্পর্ক তাদের। কথায় আছে, কুকুরের মতো প্রভুভক্তি অন্য কারো ভিতর নেই। আর এই ছোট্ট বাচ্চাটির সাথে কুকুরের বন্ধুত্ব তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আর তাদের বন্ধুত্ব তখন হয়েছিল যখন বাচ্চাটি পৃথিবীতে আসে। আর এখন তাদের এমন সম্পর্ক যে সারাদিন দুইজন একসাথেই। কিন্তু আজকে এটা দেখানোই মেইন উদ্দেশ্য না, এরকমই বন্ধুত্ব দেখাবো সাপের সাথে একটা ছেলের। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটার বন্ধুত্ব কোনো কুকুর বিড়ালের সাথে নয়, হ্যাঁ, এর বন্ধুত্ব একটা সাপের সাথে, যা কেউ দেখলে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারবে না। আর সাপটা যথেষ্ট বুদ্ধিমান, সাপটা কখনো পড়ার সময় ছেলেটাকে বিরক্ত করে না, সে শান্তভাবে ছেলেটার পাশে বসে থাকে, আর এদিকেও খেয়াল রাখে যাতে কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। আর আপনি চিন্তা করেন, যার পাশে এমন বিষাক্ত সাপ আছে তার কাছে কে যেতে চাইবে? বিষাক্ত সাপ সামনে দেখে যে কেউই ভয়ে পালিয়ে যায় অথবা অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। আর একই দিক দিয়ে এই ভিডিওতে বাচ্চাটাকে দেখেন, বাচ্চাটা সাপকে নিয়ে এমনভাবে খেলছে যে তার কাছে এটা সাপ না, খেলনা। আর বাস্তবে কিছু বাচ্চা তো সাপের খেলনা দেখলেও ভয় পেয়ে যায়, খেলার কথা না হয় দূরেই থাক। আর এই সাপটা এত বিষাক্ত যে এদেরকে ধরার ক্ষেত্রে কখনো কখনো তো বন বিভাগের টিমও হার মেনে যায়। কিন্তু এই বাচ্চাগুলোর ভিতর তো ডর নামের কিছুই নেই, তারা তো এমন বিষাক্ত সাপকে বন্ধু বানিয়ে রেখেছে যে
ভিডিও ক্লিপস না থাকলে আপনি হয়তো আমার মুখের কথা বিশ্বাসই করতেন না, কি ঠিক না? আর সাপ দেখে যে ভয় পেতে হয়, হয়তো এমন কথা তাদেরকে কেউ বলেইনি। তারা তো ছোট থেকেই এই সাপগুলোর সাথে এমনভাবে খেলে আসছে। আপনি কি কখনো এমন বন্ধুত্ব দেখেছেন? এখন একটু এই হাতি আর লোকটাকে দেখুন। হাতিটা লোকটার জীবন বাঁচালো, ঠিক তা নয়? আগে পুরোটা শুনেন। একটা কথা আছে, মস্ত হাতি কখনো কাউকে পরোয়া করে না। আর এটা তো এমন এক হাতি যে বন্ধুত্বের খাতিরের সাথে সাথে মহান মানবতাবাদী। একটু ভাবেন, আপনি নদীতে বিন্দাস সাঁতার কাটছেন আর তখনই আপনার সামনে একটা হাতি চলে আসলো। আর এখানেও এমনটাই হয়েছে, যা দেখে আপনিও অবাক হবেন। নদীর পাশ দিয়ে একটি হাতির দল যাচ্ছিল, তখন একটি হাতির বাচ্চার চোখে পড়ে নদীতে সাঁতার কাটতে থাকা একটা লোকের উপর। হ্যাঁ, একটা কথা, বাচ্চা তো বাচ্চাই, আর সেটা যারই হোক না কেন, তারা থাকে অবুজ প্রকৃতির। হাতির বাচ্চাটির মনে হয়েছিল লোকটি পানিতে ডুবে যাচ্ছে, তাই সে তাকে বাঁচানোর জন্য নদীতে নেমে পড়ে। আর হঠাৎ হাতি দেখে লোকটা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেও বুঝতে পেরেছিল যে হাতি তাকেই বাঁচাতে আসছে। আর যখনই সে কিনারায় চলে আসে, তখনই হাতিও এসে তাকে ধরে বসে আর উপরে তুলে দেয়। কেমন অমলিন ভালো লাগলো, তাই না? ধরেন একটা দীর্ঘ সময় পর আপনার একটা ভালো বন্ধুর সাথে দেখা, তখন আপনার রিয়াকশন কি হবে? আচ্ছা, যদি এমনটা কোনো মানুষের, মানুষ ছাড়া অন্য কোনো বন্ধুর মধ্যে হয় তখন কেমন হবে? ঠিক এমন কিছুই ঘটেছিল যখন একটা মেয়ে 12 বছর পর ছোটবেলার দুই বন্ধুর সাথে দেখা করতে যায়, যা সত্যিই অবিশ্বাস্য। আপনি নিজেও হয়তো বিশ্বাস করতে পারবেন না। মেয়েটার বাবার একটা ছোটখাটো চিড়িয়াখানা ছিল, যেখানে বিমস আর ডিজাল্টা নামের দুইটা গরিলা ছিল। আর দুইটা গরিলারই মেয়েটার সাথে বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু কিছু কারণবশত দুইটা গরিলাকে অন্য জায়গায় ছেড়ে দিতে হয় আর তাদের নিয়মিত সাক্ষাতের সমাপ্তি ঘটে। গরিলার কথা মেয়েটার নিয়মিতই মনে পড়ত। একদিন মেয়েটা আর তার বাবা বিমস আর ডিজাল্টার সাথে দেখা করতে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা চলে যেতে থাকে। তখনই তাদের সামনে বিমস নামের গরিলা চলে আসে, আর বিমস আর ডিজাল্টাও তাদের প্রথম দেখাতেই চিনে ফেলে। কি আশ্চর্য, দেখার সাথে সাথেই তারা তাদের ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যায়। সত্যি বন্ধুত্বের কথা আসলেই মন একটু বেশি ভালো হয়ে যায়। আচ্ছা, মানুষও কি এমনভাবে বন্ধুত্বের পরিচয় দেয়? আমি কিছু বলবো না, আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করেন। কি পেলেন? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর কোন বন্ধুত্বটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রোমাঞ্চকর এবং বিস্ময়কর ভিডিও দেখতে পছন্দ করলে সাকাল ফ্যাক্টস সাবস্ক্রাইব করেন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, শীঘ্রই কথা হবে সাকাল ফ্যাক্টসের আরও একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সাকাল ফ্যাক্টসের সাথেই থাকুন। ধন্যবাদ।